আজ মহাষষ্ঠী, তোমাদের সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাচ্ছি এই ভেন্ডিগুলো দিয়ে মুচমুচে ভেন্ডি বা কুরকুরে ভেন্ডি। প্রথমে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপর আমি একটা বাটির মধ্যে এক বাটি বেসন, হাফ বাটি মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়েছি। আর এখানে আমি ঝালের জন্য দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি একটু কালো জিরাও দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে এর মধ্যে একটু খাবার সোডা দিয়েছি। তারপর এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তোমরা অবশ্যই ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা বানাবে। তোমরা যে কোনো ধরনের ব্যাটার বানাও না কেন, যদি তোমরা ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা বানাও তাহলে কী হবে, খুবই মুচমুচে হবে। ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না স্মুথ হয়ে যাচ্ছে। ভালো করে ফেটাতে হবে ব্যাটারটা। তারপরে এইভাবে রেডি হয়ে গেলে আমি এরপর ভেন্ডিগুলো দেব। ভেন্ডিগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি, আর অন্যদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে একটা একটা করে এই ভেন্ডিগুলো সবকটাই দিয়ে দেব। তারপরে ভেন্ডিগুলো যতক্ষণ না লাল হয়ে আসছে এগুলোকে কম আঁচে ভাজতে থাকবো, যাতে ভেন্ডিগুলোও সেদ্ধ হয়ে যায়। আর এই ভেন্ডি রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। আসলে কি, আমি ভেন্ডি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার দিদি একদিন আমাকে এইভাবে এই ভেন্ডির রেসিপিটা খাইয়ে বলে খেয়ে দেখ কেমন হয়েছে। আমি বলি খুবই টেস্টি হয়েছে, আমি বাড়িতে গিয়ে অবশ্যই বানিয়ে খাওয়াবো সবাইকে। এইভাবে লাল করে ভেজে আমি এগুলো তুলে নেব। তারপর আমি এর মধ্যে কি করব, একটু পরে চাট মশলা আর একটু বিট নুন ছড়িয়ে দেবো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এই মুচমুচে ভেন্ডিটা তোমরা চা, কফি বা ডাল ভাতের সাথেও খেয়ে দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে।